বাংলাদেশের জনসংখ্যা, জনসংখ্যার আকার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,97,72,364। বাংলাদেশের মোট জনসংখ্যার নারী পুরুষের শতকরার অনুপাত 49.99:50.01, যা প্রায় সমান। আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর 90তম দেশ, আর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশের মোট আয়তন হচ্ছে 147,570 বর্গ কিলোমিটার। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মোট 1,015 জন মানুষ বসবাস করেন। একে বলা হয় জনসংখ্যার ঘনত্ব, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে যে পরিমাণ মানুষ বসবাস করেন সেটি হচ্ছে একটি দেশের জনসংখ্যার ঘনত্ব বা কোনো এলাকার জনসংখ্যার ঘনত্ব। এসো আমরা দলে ভাগ হয়ে নিম্নে ছকটি পূরণ করি। বাংলাদেশের আয়তন কত? আমাদের বইয়ের উত্তর হিসেবে 147,570 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে 14,97,72,364 জন। নারীদের শতকরা হার হচ্ছে 49.99% এবং পুরুষের হার হচ্ছে 50.01%। জনসংখ্যা ও পরিবার, নিচের ছবি দুটি তুলনা করো। পরিবার বড় হলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। পরিবারের লোকসংখ্যা বেশি হলে সবার প্রয়োজন মেটে না, যেমন সবাই পুষ্টিকর খাবার পায় না, প্রয়োজনীয় পোশাকের অভাব হয়, বাড়িতে থাকার জন্য যথেষ্ট স্থান পাওয়া যায় না, ঘুমানো বা বিশ্রামের জায়গার অভাব দেখা দেয়, বিদ্যালয়ে ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণ বই খাতা পাওয়া যায় না, বড় পরিবারে ময়লা আবর্জনা বেশি হয় এবং বিভিন্নভাবে পরিবেশ দূষিত হয়। বড় পরিবারে এই ধরনের অনেক সমস্যা দেখা দেয়। ছোট ভাই বোনদের দেখাশোনা করতে হয় বলে অনেক মেয়ে শিশু পড়ালেখা করতে পারে না। যেসব পরিবারের লোকসংখ্যা বেশি সেখানে ছোট শিশুরা অনেক সময় মা বাবার সাথে কাজে যায়, ফলে তারা ঠিকমতো বিদ্যালয়ে আসতে পারে না, অসুখ হলে সঠিক চিকিৎসা পায় না। ছোট পরিবারে সবার প্রয়োজন মেটানো সম্ভব। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। ছোট পরিবারের লোকসংখ্যা 4 জন, পরিবারের সদস্যদের বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, অসুখ হলে চিকিৎসার ব্যবস্থা করা। পরিবারের লোকসংখ্যা বেশি হলে সবার প্রয়োজন মেটে না, অনেকে পুষ্টিকর খাবার পায় না। যানবাহন ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব। পরিবারের লোকসংখ্যা বেশি হলে যেমন পরিবারে বিভিন্ন সমস্যা হয়, তেমনি কোনো দেশে বেশি জনসংখ্যা থাকলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। দেশে অনেক বেশি মানুষ থাকলে তাকে জনসংখ্যার বিস্ফোরণ বলে। জনসংখ্যা বেশি থাকলে সর্বত্র অনেক লোকের ভিড় থাকে, যেমন বিদ্যালয়ে, হাট বাজার, রাস্তাঘাট, যানবাহন। অধিক জনসংখ্যার ফলে সীমিত যানবাহনের উপর চাপ পড়ে, মানুষের যাতায়াত কঠিন হয়, রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়ে, বাস, ট্রেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে হয়, এর ফলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। অধিক জনসংখ্যার ফলে প্রধান দুই ধরনের সমস্যা দেখা দেয়। এক, ময়লা ও আবর্জনা বেশি হয়, এর ফলে পরিবেশ দূষিত হয়। দূষিত পরিবেশের কারণে নানা ধরনের রোগ ও অসুখ দেখা দেয়। দুই হচ্ছে বাসস্থানের সমস্যা। এই বাসস্থানের সমস্যার কারণে অধিক ঘর বাড়ি তৈরি করতে হয়, ঘর বানানোর জন্য গাছ কেটে চাষের জমিতে জায়গা তৈরি করতে হয়, রাস্তার পাশে বা খোলা জায়গায় বস্তি গড়ে ওঠে। তাই আমরা বুঝতে পারছি বেশি জনসংখ্যা আমাদের দেশের একটি প্রধান সমস্যা। তাহলে এই অধ্যায়ে আমরা বাংলাদেশের জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যার সমস্যা সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,015 জন। বাংলাদেশে নারী অথবা পুরুষ কাদের সংখ্যা বেশি? বাংলাদেশের পুরুষের সংখ্যা নারীদের চেয়ে বেশি। ছোট পরিবারের একটি সুবিধা লেখো। ছোট পরিবারে সাধারণত সবার প্রয়োজন মেটানো সম্ভব হয়। যাতায়াত ব্যবস্থার উপর অধিক জনসংখ্যার প্রভাব কি? যাতায়াত ব্যবস্থার উপর অধিক জনসংখ্যার বিরূপ প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ যখন জনসংখ্যা বেশি হয় তখন যানবাহনের উপর ব্যাপক চাপ পড়ে, মানুষের যাতায়াত কঠিন হয়। যানবাহনের সংখ্যা কম হলে রাস্তাঘাটে মানুষের ভিড় থাকে, এ কারণে বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে হয়। এসব কারণে অনেক ক্ষেত্রে দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। পরিবেশের উপর অধিক জনসংখ্যার ক্ষতিকর প্রভাব কীভাবে রোধ করা যায়? বাংলাদেশ একটি জনবহুল দেশ, এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। জনসংখ্যা পরিবেশের উপর নানা ধরনের প্রভাব ফেলে। এই ক্ষতিকর প্রভাব রোধের উপায়গুলো হলো ছোট পরিবার গঠন করা, জনগণকে শিক্ষিত করা,
জনসংখ্যা বৃদ্ধির হার রোধ করা এবং জনগণকে সচেতন করা ইত্যাদি।